हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। टेलीफोन मानुषेर मुखेर कथा जुगपथ प्रेरण ओ ग्रहणेर जन्य व्यवहृत बैद्युतिक यंत्र, जार माध्यमे एके अपरेर थेके बहु दूरे अवस्थित एकाधिक व्यक्ति मौखिक जोगाजोग स्थापन करते पारेन। आजकेर भिडियोटी होच्छे टेलीफोनेर सेई व्यवस्था निये। টেলিফোন সস্তা, সহজে ব্যবহারযোগ্য এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কণ্ঠস্বরের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করা যায়। এই সমস্ত সুবিধা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। এর ফলে বর্তমানে এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ যন্ত্র। সারা বিশ্বে শত শত কোটি টেলিফোন যন্ত্র ব্যবহার করা হয়। টেলিফোনের মাধ্যমে হাজার হাজার মাইল দূরের মানুষের সাথেও কথা বলা যায়। টেলিফোন একটি ইংরেজি শব্দ, টেলি অর্থ দূর, ফোন অর্থ ধ্বনি। বাংলায় এই যন্ত্রটিকে দূরভাষিয়া বা দূরালাপনী নামেও ডাকা হয়। 1876 সালে মার্কিন উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক তারের মাধ্যমে মুখের কথা পাঠানোর যন্ত্রের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট বা সরকারি সনদ লাভ করেন। এর 20 বছরের মধ্যে টমাস ওয়াটসন, এমিল বার্লিনার, টমাস আলভা এডিসন ও অন্যান্যদের গবেষণার ফলশ্রুতিতে টেলিফোন যন্ত্রের নকশা এমন একটি স্থিতিশীল রূপ নেয় যা পরবর্তী প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে মৌলিকভাবে অপরিবর্তিত থাকে। 1986 সালে ট্রানজিস্টরের আবির্ভাবের পর ধাতব তার ও ভারী ওজনের যন্ত্রপাতির পরিবর্তে হালকা ওজনের ও ঘন বিন্যস্ত বর্তনী সমৃদ্ধ টেলিফোন তৈরি করা শুরু হয়। ইলেকট্রনিক প্রযুক্তিতে উন্নতির সাথে সাথে আরো বেশ কিছু বুদ্ধিমান বৈশিষ্ট্য টেলিফোনে যুক্ত হয়, যেমন স্বয়ংক্রিয়ভাবে পুনঃসংযোগ স্থাপন করা, টেলিফোনের ডাকদাতার নম্বর শনাক্তকরণ, টেলিফোনের ডাকদাতাকে অপেক্ষা করানো, টেলিফোনের ডাক নতুন কাউকে হস্তান্তর করা, তারবিহীন সম্প্রচার ইত্যাদি। এসবগুলো বৈশিষ্ট্যই টেলিফোনের মূল নকশার কোনো পরিবর্তন আনেনি, বরং সম্পূর্ণ ভূমিকা পালন করেছে। শুরুর দিকে টেলিফোন তার ব্যবস্থা ব্যবহার করে ইন্টারনেটে সংযুক্ত করতে হতো। উদ্ভাবনের শুরু থেকে আজ পর্যন্ত একটি তার ভিত্তিক টেলিফোন যন্ত্র মূলত 7টি যন্ত্রাংশ নিয়ে গঠিত। শক্তির উৎস, সুইচ, আংটা, নম্বর প্রবিষ্টকারক, ঘন্টা বাদক, প্রেরক, গ্রাহক এবং একটি পার্শ্বস্বর বিরোধী বর্তনী। টেলিফোনের বৈদ্যুতিক শক্তি উৎস হলো স্থানীয় টেলিফোন কার্যালয়। দুটি তার বিশিষ্ট একটি বর্তনীর সাহায্যে এই বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটিকে স্থানীয় চক্র বলা হয়। এতে আদর্শ ভোল্টেজের পরিমাণ 48 ভোল্ট। অতীতে টেলিফোনের গ্রাহকটি একটি আংটায় ঝোলানো থাকতো, যেটিতে বৈদ্যুতিক সূচের মাধ্যমে কাজ করত। আংটায় ঝোলানো অবস্থায় স্থানীয় বৈদ্যুতিক চক্র থেকে টেলিফোনটি বিচ্ছিন্ন হয়ে থাকতো। যখন গ্রাহকটি আংটা থেকে তুলে নেওয়া হতো, তখন টেলিফোন যন্ত্রটি স্থানীয় বৈদ্যুতিক চক্রের সাথে সংযুক্ত হতো এবং এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতো। এভাবে আংটাটি বৈদ্যুতিক সংযোগ স্থাপনকারী ও বিচ্ছিন্নকারী সূচের ভূমিকা পালন করত। পরবর্তীতে উলম্বভাবে আংটায় ঝোলানোর বদলে টেলিফোনের গ্রাহককে স্প্রিংযুক্ত সুইচের উপরে শুয়ে রাখা হয়, কিন্তু কাজের মূলনীতি একই থাকে। গ্রাহক সুইচের উপরে শুয়ে থাকলে সুইচটি নিচে অবনমিত থাকে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে। টেলিফোন উঠালে সুইচটি স্প্রিং এর বদলতে উপরে উঠে আসে। ফোনটি স্থানীয় বৈদ্যুতিক চক্রের সাথে সংযুক্ত হয়। বৈদ্যুতিক সংযোগ স্থাপিত হবার পর এর উপস্থিতি জানা দেওয়ার জন্য টেলিফোন কার্যালয় থেকে নিম্ন কম্পাঙ্কের একটি ধ্বনি প্রেরণ করা হয়। ধ্বনিটিতে একই সাথে 350 ও 440 হার্জ কম্পাঙ্কের দুটি ধ্বনি মিশ্রিত থাকে। এই ধ্বনিটিকে ইংরেজিতে ডায়াল টোন বলে। এটি জানান দেয় যে টেলিফোনটি তার ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে এবং নম্বর প্রবেশ করার উপযুক্ত সময় হয়েছে। টেলিফোন ডাক প্রেরণকারী এরপর নম্বর প্রবিষ্টকারক যন্ত্রাংশটির মাধ্যমে ডাক গ্রাহকের নম্বরটি যন্ত্রে প্রবেশ করান। নম্বর প্রবিষ্টকারকদের দ্বারা সৃষ্ট সংকেত স্থানীয় টেলিফোন কার্যালয়ের টেলিফোন সুইচগুলোকে সক্রিয় করে এবং ডাক গ্রহণকারীর পক্ষের সাথে একটি সম্প্রচার প্রতিষ্ঠিত হয়। টেলিফোন যন্ত্রের নম্বর প্রবিষ্টকারী অংশটি দু ধরনের হতে পারে। একটিতে বৃত্তাকার চাকতি বা ডায়াল ঘুরিয়ে অপরটিতে নম্বর দেওয়া চাবি টিপে টিপে নম্বর প্রবেশ করানো। ঘণ্টাবাদক যন্ত্রটি ব্যবহারকারীকে জানান দেয় যে টেলিফোনের ডাক এসেছে। এর জন্য ঘণ্টাবাদকটি একটি ঘণ্টা সদৃশ ধ্বনি বাজায়। ধ্বনিটি যান্ত্রিক বা ইলেকট্রনিক উপায়ে বাজানো হতে পারে। উভয় ক্ষেত্রে টেলিফোন কার্যালয় থেকে পাঠানো 20 হার্জ কম্পাঙ্কের ও 75 ভোল্টের পরবর্তী বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে ঘণ্টাবাদকটিকে সক্রিয় করা হয়।
পেডক যন্ত্রটি মূলত একটি অতি ক্ষুদ্র মাইক্রোফোন যা মানুষের কণ্ঠস্বরের শব্দ তরঙ্গকে বিদ্যুৎ প্রবাহের স্পন্দনে রূপান্তরিত করে। তারপরে বৈদ্যুৎ প্রবাহটিকে তারের মাধ্যমে প্রেরণ বা সম্প্রচার করা হয় এবং সবশেষে অপর প্রান্তে টেলিফোনের গ্রাহক শব্দটি বিদ্যুৎ প্রবাহের স্পন্দন গুলোকে পুনরায় শব্দ তরঙ্গে রূপান্তরিত করে। দুটি স্পন্দনের মাঝে 4 সেকেন্ডের বিরতি থাকে। এই কম্পনগুলো বাতাসের শব্দ তরঙ্গে সৃষ্টি করে শ্রবণযোগ্য ধ্বনির জন্ম দেয়। হাতলটি তারের মাধ্যমে মূল টেলিফোন যন্ত্রের সাথে সংযুক্ত থাকে। পার্শ্ব সরোদী বর্তনীতে অনেকগুলো পরিবর্তক, রোধক ও ধারক থাকে যেগুলো টেলিফোন ব্যবহারকারী নিজের কণ্ঠস্বর যেন প্রেরক যন্ত্রাংশ থেকে গ্রাহক যন্ত্রাংশে প্রবাহিত হয়ে শুনতে না পাওয়া যায় তা নিশ্চিত করে। এর ফলে গ্রাহক যন্ত্রাংশে কেবল তারের অপর প্রান্ত থেকে আগত অপর পক্ষের ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ভিডিওটি পেতে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।